আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আরও একটা সুন্দর হাতের কাজের জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে আমি লখনউ সেলাইয়ের একটা টু পিস ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এটা নতুন ডিজাইনটা তৈরি করেছি, এর আগে এই ডিজাইনটা কখনো করিনি। আর এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে প্রাইড কটনের ভিতরে, আর জামাটা অসম্ভব সুন্দর। মানে বাস্তবে দেখতে যে কী পরিমাণ সুন্দর এটা আসলে বলে বোঝানোর মতো না, এতটা সুন্দর হয়েছে। কাজের ফিনিশিং এবং কালার কম্বিনেশন, সাদার ভিতরে লাল আর সাদা সুতার কম্বিনেশনে কাজটা করা হয়েছে। আর এই যেহেতু এটা প্রাইড কটন কাপড়, এটা এই জামাটার নিচে কিন্তু ইনার পরতে হবে। এমনিতেই সাদা কাপড়ের নিচে ইনার ছাড়া কিন্তু পরা যায় না, আর যেহেতু এটা প্রাইড কটন কাপড় একটু পাতলা, সেক্ষেত্রে অবশ্যই ইনারটা পরতে হবে। যদি আপনারা কেউ চান এই জামাটা নিতে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং কি এই ডিজাইনের ভিতরে যদি অন্য কোনো কালারও আমার কাছ থেকে করে নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু করে দেওয়া যাবে। একটু হাতে সময় নিয়ে প্রি অর্ডারটা করবেন। আমি আপনাদেরকে কাজ থেকে দেখাচ্ছি যাতে আপনারা কাজটা বুঝতে পারেন। যেহেতু এটা সাদা কালার, দূর থেকে সাদার উপরে সাদা কাজটা বোঝা যায় না, যার জন্য একটু আমি কাজ থেকে দেখালাম। আর লখনউ সেলাইয়ের কাজ কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং, আর লখনউ সেলাইয়ের কাজ এত পরিমাণে সুন্দর হয় আসলে যেটা কি নাম বলার মতো না। আর এই যে উল্টা দিকে কিন্তু এভাবে ক্রসের মতো থাকবে, আর উপরের পাটে এরকম থাকবে উপরের দিকে। আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজটা করেছি। আর অনেক আপুরাই ড্রয়িং ভিডিও দেখার জন্য অনেক রিকোয়েস্ট করছেন। আসলে আমি খুবই দ্রুতই আপনাদের সাথে ড্রয়িং ভিডিওগুলো শেয়ার করব, আর সময় স্বল্পতার জন্য এবং ব্যস্ততার জন্য আমি ওইভাবে ভিডিওগুলো দিতে পারছি না, কারণ এমনিতে অনেক একটু কাজের চাপ বেড়ে গেছে আগের তুলনায়, যার জন্য সময়টা করতে পারছি না। কিন্তু আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে ড্রয়িং ভিডিওগুলো শেয়ার করব, কারণ আপনারা আমার ড্রয়িং ভিডিওগুলো খুবই পছন্দ করেন। আর এখন আমি আপনাদেরকে ওড়নাটা দেখাচ্ছি। আর ওড়নাটা কিন্তু বহরে অনেক বড় থাকবে, পুরো একটা নামাজি ওড়না। যারা বড় ওড়না পছন্দ করেন তারা কিন্তু এরকম ড্রেস নিতে পারেন। একটা জামা কাজ কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আরও অনেক কাজ থাকে, ওয়াশ করতে হয়, আয়রন করতে হয়, মাড় দিতে হয়, মানে বিভিন্ন ধরনের কিন্তু কাজ থাকে। তাছাড়া আরও নিজের যে টুকিটাকি কিছু কাজ সেগুলোও করে তারপরেই না আমাকে এই কাজটা করতে হয়, যার জন্য আসলে অনেক সময় আমি সময়টা ওইভাবে করতে পারি না, যার জন্যই একটু দেরি হয়। যে কোনো আপনারা যে ভিডিও রিকোয়েস্ট করেন যে এই ভিডিওটা দিবেন, আসলেও একটু দেরি হয়। তবে অবশ্যই আমি ভিডিও ড্রয়িং ভিডিওগুলো দিব, হয়তো বা একটু দেরি হইতে পারে এই আর কি। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। আর এভাবে তিনটা উনার মাঝখানে তিনটা বড় ঝাড় থাকবে, আর পুরা উনার মধ্যে ছিটা ছিটা থাকবে, আর চতুর্দিকে পাড়ের মতো করে থাকবে। যখন মানে কি বলবো, এই উনাটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর দেখতে অনেক বেশি সুন্দর। উনাটার চারপাশে সুন্দর করে পাইপিং দেওয়া থাকবে। আর এখন আমি আপনাদেরকে যাতে পুরো জামার ডিজাইনটা আপনারা বুঝতে পারেন, তখন তো কাছ থেকে দেখিয়েছি, এখন একটু পুরো জামারটার ডিজাইনটা একটু দেখাচ্ছি। যে পুরো জামার ভিতরে কিন্তু এভাবে গর্জিয়াস একটা কাজ থাকবে। আপনাদের বোঝার সুবিধার্থে একটু আমি পুরো জামাটাও দেখিয়ে দিলাম, যাতে ডিজাইনটা বুঝতে আপনাদের সুবিধা হয়। আজকের জামার ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন।
আর আমার কিছু কাজ পেন্ডিং অবস্থায় আছে, আরো কিছু নতুন নতুন ডিজাইন দিয়ে আমি কাজ করতেছি, সেগুলো যদি খুবই আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আপনারা আমার প্রতিটা ডিজাইনই খুব বেশি পছন্দ করছেন। আমি আগে খুবই কম পরিসরে কাজ করতাম, কিন্তু আপনাদের দেখে আপুরা আমার ডিজাইনগুলো অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেক বেশি অর্ডার দিচ্ছেন, যার জন্য ভাবছি যে কিছু ড্রেস আমি স্টকে সবসময় রাখবো, যাতে আপনারা যখনই নিতে চান যাতে আমি দিতে পারি। আর একটা হাতের কাজের জামা কমপ্লিট হতে কিন্তু অনেক বেশি সময় লাগে, যার জন্য ওইভাবে আসলেও আমি স্টকে রাখতেও পারি না। তবে চেষ্টা করব যাতে পরবর্তীতে আপনারা জামা অর্ডার দেওয়ার সাথে সাথেই দিতে পারি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।